আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা, সেই জন্য তোমাদের প্রস্তুতির সুবিধার জন্য আজকে ভিডিওটা শুরু করছি। দেখো, ক্লাস টু এর দ্বিতীয় পর্বের সমস্যা সমাধানে সক্ষমতা, এই নিয়ে আলোচনা করব। এর আগে সমন্বয় সাধনের সক্ষমতা আর সম্পর্ক স্থাপনের সক্ষমতা, এই নিয়ে আলোচনা হয়ে গেছে। যা যা দেখতে হয়নি, ডিসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই দেখে নেবে। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি আজকে আমাদের কী পড়া আছে। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, ঠিক আছে। প্রথম সেটে কী আছে দেখো, প্রথমে বলেছে ছোটো থেকে বড় করে সাজাও। কয়েকটা সংখ্যা দিয়ে দিচ্ছে, সব থেকে ছোটো সংখ্যা এখানে কোনটা? ষাট, তারপরে ছেষট্টি, তারপর সাতাত্তর, পঁচাশি, ছিয়ানব্বই। বড় থেকে ছোটো হিসেবে সাজালে প্রথমে দেখে নাও, অষ্টআশি, সাতাত্তর, পঞ্চাশ, আটচল্লিশ, আটচল্লিশ। এরপর রয়েছে শূন্যস্থান পূরণ করো, গ্রামের সকল শিশু পাঠশালা যায়, গ্রামে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি আছে, একসাথে বা মিলেমিশে থাকার আনন্দ অনেক। তারপরে দিস আর দ্যাট দিয়ে শূন্যস্থান পূরণ, দিস ইজ এ হার্ট, দিস আর হার্টস, দ্যাট ইজ এ ট্রি, দোজ আর ট্রিজ। দিস মানে কাছে একটা, দোজ মানে কাছে অনেকগুলো, দ্যাট মানে দূরে একটা, দোজ মানে দূরে অনেকগুলো। তারপরে বিপরীত শব্দ, উপযুক্ত অনুপযুক্ত, সমান অসমান, অন্ধকার আলো, তফাত নিকট। এরপরে একটা অঙ্ক দিয়েছে, সানিয়ার ৩৩টা টিপ ছিল, সানিয়া বন্ধুদের ১৮ টিপ দিল, তখন কতগুলি টিপ থাকবে? দেখো দিয়ে দিয়েছে, মানে চলে গেছে, আমরা বিয়োগ করব। দেখো ৩৩ থেকে ১৮ বিয়োগ করে হয়েছে ১৫। পরের যে চ্যাপ্টার রয়েছে সেখানে কি কোশ্চেনে দেখো, অন্যখানে কবিতায় কিসের বাতাসা বিক্রি হয়? উত্তর হবে গুড়ের বাতাসা। তোমাদের আমার বই থেকে এটা দেওয়া হয়েছে, দ্বিতীয় পর্বে এটা তুমি পেয়ে যাবে। চড়ুই পাখির বাসা কোন গাছে ছিল? একটা বড় জাম গাছে ছিল। অতীত পাখি কবিতার কবিকে? দেখো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে, তোর ভালো করে রেডি করবে। উত্তর হবে সরল দেব। আমাদের গ্রাম, আমাদের ছোট গ্রাম কার সমান? আমাদের ছোট গ্রাম মায়ের সমান। শব্দগুলোর অর্থ, কর্ম মানে কাজ, শ্রবণ মানে শোনা। তারপরে দেখো কী প্রশ্ন রয়েছে, শক্তিনাথ বাবু তার নৌকার কী নাম দিয়েছিলেন? দেখো এটা কিন্তু সহজ পাঠ থেকে দেওয়া হয়েছে, নৌকার নাম দিয়েছিলেন রক্তজবা। বিশ্বম্বর বাবু কোথায় চলেছেন? এটাও সহজ পাঠ থেকে দিয়েছেন, বিশ্বম্বরবাবু চলেছেন সপ্তগ্রাম। কুকুর কাছে কে থাকবে? রক্ষামণি থাকবে কুকুর কাছে। পুকুরে রোদ কেমন করে পড়ে? পুকুরে রোদ পড়ে বেঁকে, ঠিক আছে। তারপর আর্টিকেলস দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দিস ইজ এ ক্রো, সি আছে ক্রো হবে, আর দিস ইজ অ্যান অ্যাপেল, এ আছে অ্যান হবে। সিঙ্গুলার প্লুরাল দিয়েছে দেখো, ডগ ডগস, আর এটা হবে বোটস, এটা বোট হবে, এসটা হবে না, বোটস, এটা বোটস আছে, এটা বোট হবে। তারপরে কী আছে দেখো, আমাদের মেলায় গতকাল ২৭টি ঝুড়ি বিক্রি হয়েছে, আজ ৪৬টি ঝুড়ি বিক্রি হয়েছে, দুদিনে মোট কত ঝুড়ি বিক্রি হয়েছে যোগ করবো? ৬ সাথে ৩৩, তিন হাত রইল ১, দুই একে তিন হাজার ৭, ৭৩টি। সেরকমভাবে পরের অঙ্কটা, শোভন ৮৯টি ঘুড়ি কিনেছে, ৪৮টি ঘুড়ি আমাদের দিল, কত ঘুড়ি রইবে? তাহলে কী করতে হবে, বিয়োগ করতে হবে, ৮৯ থেকে ৪৮ বিয়োগ করে হয়তো ৪১ হয়ে গেছে। তারপরে দেখি রয়েছে, তোমাদের স্কুলে ৩৭ জন বন্ধু আছে, জন্মদিনে প্রত্যেককে ৫টি করে লঞ্চ দিলে মোট কতগুলো লঞ্চ লাগবে? ৩৭কে ৫ দিয়ে গুণ, ৫ সাতে ৩৫ এ ৫, হাতে রইল ৩, ৩ পাঁচে ১৫ আর ১৮। তারপরে দেখো কী রয়েছে, আমাদের বেলুন দিয়ে বাক্য রচনা, গ্যাস বেলুন আকাশে ওড়ে আর কিচিমিচি শালিকেরা কিচিমিচি করে ডাকে, নিজের মতো তোমরা বাক্য রচনা করবে। উত্তরটা কিন্তু ঠিক লিখতে হবে, ৩টি শালিক কোথায় ঝগড়া করে? ৩টি শালিক রান্নাঘরের চালে ঝগড়া করে। শীত শেষ হলে অতীত পাখি কোথায় ফিরে যায়? শীত শেষ হলে অতীত পাখি হিমের দেশে আবার ফিরে যায়। তারপরে ঠিক অল্টারনেটিভ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে, দেখো, এ বার্ড হ্যাজ টু উইংস, ইনসেক্ট হ্যাভ সিক্স লেগস, এ ক্রিকেট মেক্স সাউন্ড, সি দ্য পিকচার্স, ছবিগুলো দেখে বলতে বলেছে, দেয়ার আর
কটা বল আছে? 1, 2, 3, 4, 5 ফাইভ বলস, 7 কাপস, 3 অ্যাপেলস। এরপরে গুণ করা রয়েছে, দেখো 3, 4, 12, 2 হাতে রইল 1, একটা এখানে লিখেছি, আবার 3, 2, 6 আর হাতের একটা যোগ করে 7 হয়ে গেছে, 72 হবে অ্যান্সার। দিয়ে ভাগ করতে বলেছে, দেখো 3, 1, 3 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, উপর থেকে 2 নামছে, 12 হলো, 3, 4, 12 12 থেকে 12 বিয়োগ করে 0 হয়ে গেছে ভাগ শেষ। আবার দেখো এখানে কি বলেছে, অল ইনসেক্ট হ্যাভ 6 লেগস, তারপরে এটা গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, পরপার থেকে এটা দেওয়া হয়েছে। আমার বই কবিতার লাইনটা পেয়ে যাবে, 11 সঙ্গে 0 গুণ করলে 11 হয়, একটি বাক্সে 4টি পেন্সিল আছে, 3টি বাক্সে 4, 3, 12 12টি পেন্সিল থাকবে। মিনার্স ফাদার ইজ এ ডক্টর, এটাও আমার বই থেকে দেওয়া হয়েছে। দিকপাল কথার অর্থ হচ্ছে বিখ্যাত। তারপর দেখো শূন্যস্থান পূরণ কী দিয়েছে, এটা খুবই ভালো কোশ্চেন। শেষে যেটা পড়ে থাকছে আর ভাগ করা যাচ্ছে না তাকে কী বলে? তাকে বলে ভাগ শেষ। আমাদের 2 হাত আর 2 পা মিলে মোট আঙুলের সংখ্যা কটি? 20টি। অর্কোস ফেভারিট গেম ইজ ফুটবল, আমার বই থেকে দেওয়া হয়েছে। ছোট্ট ছেলে কী, ছোট ছেলেটা কী কিনে আনলো? ছোট ছেলেটা মোমবাতি কিনে আনলো, বুদ্ধির পরীক্ষা থেকে দেওয়া হয়েছে। 4টি টেবিলের মোট কটা পা? 1টা টেবিলে 4টে পা, 4টি টেবিলে 16টা পা। বিপরীত হচ্ছে সবল দুর্বল। তারপরে দেখো যোগ করো, সব করে যোগ করছি, 9 আর 7 16 আর 9 25, 25-এর 5 বসছে, 2টা ওই ওপরে লেখা হয়েছে। এবার 2-এর সঙ্গে 3, 5 হচ্ছে, 5-এর সঙ্গে 4 যোগ করছি, 9 হচ্ছে, 95-এর উত্তর। এবার বিয়োগ করো, দেখো 0 থেকে তো 7 বিয়োগ করা যায় না, পাশের ঘর থেকে ধার নেওয়া হয়েছে, 9টা কেটে 8 হয়ে গেছে, 1 দশক ধার নেওয়া হয়েছে, ওই 10 থেকে 7 বিয়োগ করেছি হয়েছে 3, আর এখানে 8 থেকে 3 বিয়োগ করেছি হয়েছে 5, 93-এর উত্তর। গুণটা দেখে নি, 3, 7, 3, 9, 27, 27-এর 7 হাতে থাকে 2, 2টা এখানে বসানো হয়েছে, তারপরে 3, 2, 6 তার সঙ্গে 2 যোগ করে এটা হয়ে যাবে 8, 87-এর উত্তর। এরপরে কে দেখো, ভাজ্য ভাজক ভাগফল আর ভাগশেষ নির্ণয় করো। 43কে 5 দিয়ে ভাগ করতে দিয়েছে, 5, 8, 40 হয়, বিয়োগ করলে হচ্ছে 3, ভাজ্য হচ্ছে 43, ভাগফল 8, ভাজক 5 আর ভাগশেষ 3। এরপরে আরও একটা ভাগ দিয়েছে, আজ আমরা 5টি সারিতে সমানভাবে ভাগ করে বসবো, মোট 65 জন একসঙ্গে খেতে বসবো, কজন কটা সারি হবে? 65কে 5 দিয়ে ভাগ করতে হবে, দেখো 5, 1, 5 6 থেকে 5 বিয়োগ করলে 1 হচ্ছে, উপর থেকে 5 নামছে, তাহলে 5, 3, 15 15 থেকে 15 বিয়োগ করলে 0, তাহলে প্রতি সারিতে 13 জন করে বসবো। পরে কি অঙ্ক আছে দেখি, 429কে স্থানীয় মানে সাজাতে হবে, কথায় লিখতে হবে, 400 যুক্ত 20 যুক্ত 9 429 আর 94 হচ্ছে 90 যুক্ত 4, ঠিক আছে, 9 দশক 4 একক, এটা হচ্ছে 4 শতক, 2 দশক 9 একক, 602 এরকমভাবে লিখতে পারি, বা 600 যুক্ত 2 স্থানীয় মানে বিস্তার, 840 এখানে 800 যুক্ত 40, আচ্ছা 57 মানে কত সঙ্গে 7 যোগ করলে 57 হবে, 50-এর সঙ্গে 7 যোগ করলে 57 হবে, আর 167 100 যুক্ত 60 যুক্ত 7 স্থানীয় মানে বিস্তার এটাই আছে। তারপর দেখো এক অঙ্কে বৃহত্তম সংখ্যা কত? 9, 4টি টেবিলের কটি পা? 16টি পা, একই প্রশ্ন। এটা দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2টি সংখ্যার যোগফল 25, 1টি 15 হলে অপরটি কত? 25 থেকে 15 বিয়োগ করলে 10 হবে অপরটি, 1 মাস হয় কত দিনে? 30 দিনে। তারপরে স্থানীয় মানে অনুসারে সাজিয়ে যোগ করা আর বিয়োগ করা, দেখো এগুলো সব যোগ করা হয়েছে, 8, 4, 12, 9, 21-এর 1 হাতে রইল 2, 2 আর 3 5 আর 0 যোগ করলে 5 হচ্ছে, আর 5 আর 2 যোগ করলে 7 হয়ে যাচ্ছে, এখানে 7, 7, 14, 6, 20, 0 হাতে থাকছে 2, 2টা এখানে বসছে, 2 আর 2 যোগ করলে 4, 1 যোগ করলে 5, 5 আর 0 যোগ করলে 5 হচ্ছে, আর এখানে 1টা কিছু নিয়ে 1 বসে যাচ্ছে। এবার বিয়োগ করতে পারছি, দেখো 2 থেকে তো 3 বিয়োগ করা যায় না, 5-এর ঘরে 5 ছিল, ধার নিলাম, 5টা হয়ে যাবে 4, এখান থেকে 10 ধার নিচ্ছে, 10-এর সঙ্গে 2 যোগ হয়ে যাচ্ছে 12, তাহলে 12 থেকে 3 বিয়োগ করছি হচ্ছে 9, এখানে 4 থেকে 3 বিয়োগ করছি সেটা হচ্ছে, 4 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 1, আর 4টা এখানে 0 বসে যাচ্ছে, ঠিক আছে 419 হচ্ছে। আর একটা বিয়োগ দিয়েছে, দেখো এখানে 9 থেকে 7 বিয়োগ করা যাচ্ছে, 2 হচ্ছে, কিন্তু 6 থেকে 9 বিয়োগ করা যাচ্ছে না, 5-এর ঘর থেকে ধার নেবো, 5টা হয়ে যাবে 4, এখান থেকে 1 শতক ধার নিচ্ছি মানে 10 হয়ে যাচ্ছে, 10-এর সঙ্গে 6 যোগ করলে 16, এবার দেখো 16 থেকে 9 বিয়োগ করা হচ্ছে 7,
এখানে চারটা কিছু ছিল না, চারটা বসে যাচ্ছে, চারশো বাহাত্তর উত্তর। এরপরে কি আছে দেখি, মাইকে কি ঘোষণা করা হয়, মাইকে ঘোষণা করা হয় কোন গাড়ি কখন আসবে। উচিত শিক্ষা গল্পে থেকে আমরা কী শিক্ষা পাই, নিজের গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়, ছোটো প্রাণীদেরও কিছু ক্ষমতা থাকতে পারে। তারপর দেখো, কোন গ্রামে বাঘ এসেছিল, বিপ্র গ্রামে বাঘ এসেছিল, সহজ পাঠ থেকে দেওয়া হয়েছে। কাদের থেকে পথ শুধু নেওয়া যেত, কাঠুরিয়াদের থেকে পথ শুধু নেওয়া যেত। তারপরে নেম এনি টু ইনসেক্টস, বাটারফ্লাই আর বি। তারপরে একটা দেখো রাইমস দেওয়া হয়েছে, টেডি বিয়ার, সাম টেডি বিয়ার্স আর টিনি, সাম টেডি বিয়ার্স আর টল, সাম টেডি বিয়ার্স আর বিগ অ্যান্ড রাউন্ড, সাম টেডি বিয়ার্স আর স্মল। তারপরে কোন প্রাণী গলা দিয়ে আওয়াজ করতে পারে না, জিরাফ গলা দিয়ে আওয়াজ করতে পারে না। সবচেয়ে হিংস্রমান মাছ কোনটি, হাঙর হচ্ছে সবচেয়ে হিংস্র মাছ। তারপরে দেখো বেশ কিছুটা প্রশ্ন দেওয়া হয়েছে, 63 জন ছাত্রী আছে, প্রত্যেককে তিনটি করে ফুল গাছ দেওয়া হবে, গুণ করতে হবে। 63 সঙ্গে 3 গুণ করবো, 3 দিকে 9, 3 × 6 = 18। আচ্ছা বলো তো, গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের অবশ্যই বন্ধু, কী কাজে লাগে তোমরা নিশ্চয়ই জানো। তারপরটা দেখো, তারপরটা কিন্তু গুণ দিয়েছে, দুটি করে লঞ্চ দিতে চায়, 52 জন উপস্থিত, তাহলে 52কে 2 দ্বিগুণ করবো, 2 দ্বিগুণে 4 আর 5 দ্বিগুণে 10, 104টি লঞ্চ দেওয়া হলো। অঙ্কিতা সবাইকে লঞ্চ দিলে তোমরা কি খুশি হবে, অবশ্যই খুশি হবো। তারপরে দেখো 48টা আম পড়েছে, হ্যাঁ সকলে 2 করে আম পাবে, তাহলে 48কে 2 দিয়ে ভাগ করে দেবো, 2 × 1 = 2, 2 × 2 = 4, ঠিক আছে। আর 8টা প্রতীক নামলো, 2 × 4 = 8, 8 থেকে 8 মিলে গেলে 0, তাহলে 24 জন উপস্থিত ছিল। সবাইকে সময় ভাগ করে দিলে আম খেতে খুবই ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। তারপরে 4 জন বন্ধু ছিল, প্রত্যেককে 1টা করে পেন্সিল দেওয়া হয়েছে, 1টা করে পেন দেওয়া হয়েছে, মোট কটা পেন্সিল পেন দেওয়া হলো, 4 × 4 যোগ করলে 8, 8টা করে পেন্সিল আর পেন দেওয়া হলো, মোট তাহলে 8টা পেন আর পেন্সিল দিলাম। এরপরে কী আছে দেখো, এরপর আছে একটু আগেই করলাম, ছোটো থেকে বড়ো আর বড়ো থেকে ছোটো, সব থেকে ছোটো 60, তার থেকে 66, তার থেকে 77, 85, 96, আর বড়ো থেকে ছোটো হলে 88, 77, 50, 48, 40, 41। দেখো তারপরে 6 + 6 + 6 + 6, বারবার একই সংখ্যার সংক্ষিপ্ত রূপ গুণ করা, তাহলে 6 × 4 গুণ করলে 24 হবে। এখানে হচ্ছে 8টা গুণ্য, আর গুণক হচ্ছে 2, গুণফল হচ্ছে 16। 9 × 7 3 গুণ করলে 27 হচ্ছে, আর 12 × 5 গুণ করলে 60 হয়। তারপরে দেখো, দোকান থেকে 14টি লঞ্চ কিনলো, প্রত্যেক লঞ্চের দাম 2 টাকা হলে দোকানদারের কত নেবে, 14 × 2 মানে 28 টাকা দেবো। তারপরে শূন্যস্থান পূরণ দিয়েছে, এটা হয় বাটারফ্লাই, এটা হয় মসকিউটো, আগস্থলী স্টোমাক, এটা হচ্ছে টুথ, দাঁত ইংরেজি। তারপরে দেখো কোন সময় অতীত পাখিদের দেখা যায়, শীতকালে বেলুনে চলে কোথায় পাড়ি দেবো, বেলুনে চলে শূন্য পাড়ি দেওয়া যায়। পৃথিবী দিয়ে বাক্য আছে না, ভালোবাসা দিয়ে বাক্য আছে না, তোমরা নিজের ইচ্ছা মতো করতে পারবে। এটা সাজালে হবে শুক্লপক্ষ, এটা হবে হ্যারিসন রোড, হ্যারিসন হবে এটা। তারপরে তোমাদের পাঠ্য বই সহজ পাঠ কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবার দেখো, এটা কোশ্চেনটা এইমাত্র করলাম, মা চড়াই শেষে আদি কী বললো, গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়, মনে রেখো ছোটো প্রাণীদেরও কিছু ক্ষমতা থাকতে পারে। কোন কবিতায় মেঘকে পায়ের তলায় দেখা যায়, দেখো একটা ভালো প্রশ্ন, বেলুন বাড়ির কবিতায় মেঘকে পায়ের তলায় দেখা যায়, সেই কবিতার কবির নাম কী, কবির নাম হচ্ছে শঙ্খ ঘোষ। তারপরে এটা স্থানীয় মানে বিস্তার করতে বলেছে, 48 মানে দশকের ঘরে 4, একের ঘরে 8, দশকের স্থানীয় মান হচ্ছে 40, আর একের স্থানীয় মান হচ্ছে 8, মোট হচ্ছে 48, 53 + 68 কোনটা বড়ো, 68 বড়ো, যেদিকে হাঁ আছে সেটি বড়ো হবে। বারবার একই সঙ্গে যোগ মানে গুণ, এইমাত্র করলাম 6 দিয়ে, এটা 7 দিয়ে দেখিয়েছে, 7 × 4, ছোটো থেকে বড়ো সাজানো এইমাত্র করেছি, 96, 79, 35, 73টি আম ছিল, 18টি আম পড়ে গেল, বিয়োগ করতে হবে, 73 বিয়োগ করলে হচ্ছে 55টা আম থাকলো। তারপর দেখো এন কি বলেছে, এর একটা ভালো প্রশ্ন আছে, তোমরা একটু ভালো করে বুঝবে, এ মানে যদি 1 হয়, বি মানে যদি 2 হয়, তাহলে সি মানে 3, ডি মানে 4, ই মানে 5, এফ মানে 6 হবে, পরপর পরপর এরকমভাবে অ আ হস্রই কী করে দেখবে, অ মানে যদি 1 হয়, আ মানে 2, হস্রই হচ্ছে 3, এরকমভাবে আমরা হিসেবটা করব, তাহলে ওই হচ্ছে 9। এ দেখো এটা 2 লেটার আছে, 2 লেখা আছে, 3 লেটার আছে, 3 লেখা আছে, এখানে 4 লেটার আছে, 4 লেখা আছে। এবার দেখো আর্টিকেলে এটা হচ্ছে এ অ্যান, এ আছে তার আগে অ্যান বসছে, টি আছে তার আগে এ বসেছে, আর তার সান ডি বসবে এখানে, এটা আমরা কমন সেন্স থেকে বুঝতে পারবো, এ অ্যান দিয়ে ব্যবহার এখানে বেরিয়ে যাচ্ছে। তারপরে দেখো কী রয়েছে, এখানে
ঝুড়ি থেকে শব্দ নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ। গ্রামে সকল শিশু পাঠশালে যায়। গ্রামে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি আছে, মিলেমিশে থাকার আনন্দ অনেক। এবারগুলো কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। সকালে সোনার লোভি পূর্ব দিকে ওঠে। দিস ইজ এ ক্লক, দিস ইজ অ্যান আইসক্রিম, আর ইট ইজ এ ফুটবল। তারপর দেখো সবল মানে হচ্ছে সোনা, আনন্দিত হচ্ছে খুশি, ভ্রম হচ্ছে ভুল, কর্ম হচ্ছে কাজ। তারপরে বিয়োগ করা, 80 থেকে 35 বিয়োগ করেছি। দেখো শূন্য থেকে তো 5 বিয়োগ করা যায় না, তাহলে 8 থেকে 1 ধান নেবো, 8 থেকে 1 ধান নিলে এটা যাবে 10, এটা যাবে 7। 10 থেকে 5 বিয়োগ করলে 5 হচ্ছে, 7 থেকে 3 বিয়োগ করলে 4, 45 হচ্ছে উত্তর। আমরা আজ 5টি সারিতে সমান ভাগে বসবো, 55 জন বন্ধু একসঙ্গে খেতে বসবো, কজন থাকবে? 55কে 5 দিয়ে ভাগ করলে 11 হবে। দেখে নাও কী হচ্ছে, 5×5, আবার দেখো 5×5, 5 থেকে 5 বিয়োগ করলে 0। তারপরে দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে ইট আর দেয়া দিয়ে। ইট ইজ সানডে আফটারনুন, দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক। দেখো এটা হবে দেয়ার ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, ইট ইজ এ বিউটিফুল সিন। তারপরে দেখো ময়রে মানে রযুক্ত ম আর স্তম্ভ মানে হচ্ছে ময়ের সঙ্গে ভ, আর এটা হচ্ছে রফলা মানে হচ্ছে পয়স্যতে র, তো কর্ম স্তম্ভ প্রভাত। কর্মের মাধ্যমে মানুষ স্মরণীয় থাকে, স্তম্ভটি খুবই সুন্দর আর প্রভাতের রবি কিরণ দেয়। এখানে দেখো কী রয়েছে, রোজ, রোজের কালার হচ্ছে রেড, সানফ্লাওয়ার হচ্ছে ইয়েলো, স্কাই হচ্ছে ব্লু, গ্রাস হচ্ছে গ্রিন, লোটাস হচ্ছে পিঙ্ক। দেখো এইভাবেই সমস্ত পড়াটা পড়িয়ে দেওয়া গেল। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। যদি ভিডিওটা ভালো লাগে, যদি কোনো কাজের মনে হয়, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।